সালটা 1906। এই শতবর্ষ মণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। একমাত্র মানকর বিদ্যালয় ছাড়া আর কোনো বিদ্যালয় ছিল না। দেবতা গোপালেশ্বরের নাম অনুসারে গ্রামের নাম ছিল গোপালপুর, হয় রামগোপালপুর, তত্ত্বদীপ জমিদারির প্রতিষ্ঠান। দেশের আকাশে উড়ছে তখন ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা। 15 আগস্টের সকালটাই বা কেমন ছিল আমাদের এলাকার? ফকিরচন্দ্র রায় মহাশয় আজাদ হিন্দ ফৌজের বীর সেনাপতিদের মুক্তির দাবিতে গোটা দেশে যখন ছাত্র আন্দোলন চলছে, ভোরের নির্মল আলো ফুটে ওঠার আগে অন্ধকার হয় সবচাইতে কাছে। বিদ্যালয়ের অবস্থা তখন শোচনীয়। তবে কেষ্টবাবু ছিলেন এলাকার বিদ্যাসাগর। মহিলাদের পড়াশোনার কোনো ব্যবস্থা ছিল না। আবার ঠিক একই সময়কালে ঘটেছিল বিদ্যালয়ের ইতিহাসের সবথেকে কলঙ্কতম এবং হিংসাত্মকতম ঘটনা। 1971 16 জুলাই বিদ্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনা পরবর্তী আরো বেশ কিছু পট পরিবর্তন ঘটতে থাকে বিদ্যালয়ের ইতিহাসে। 1982 সালে রামগোপালপুর উচ্চ বিদ্যালয় তার গর্বের প্লাটিনাম জুবিলি অর্থাৎ 75 বছর উদযাপন করলো। বিদ্যালয়ের এই যে বিশাল রূপে আপনারা দেখছেন, কেষ্টবাবুর আমলে নিযুক্ত হওয়া শিক্ষকরা যখন বয়সের কারণে একে একে অবসর গ্রহণ করছেন, তাৎক্ষণিক সেই পদে নতুন শিক্ষক নিয়োগ করে। সব থেকে বড় কৃতিত্ব, 1997 সালে পুনরায় বিদ্যালয়কে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা। রামগোপালপুর উচ্চ বিদ্যালয় তখন ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শতবর্ষ উদযাপন পর্ব বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে রামকুমার দত্ত মহাশয়ের আবক্ষ মূর্তি। বর্তমান প্রধান শিক্ষক ভাগবত চৌধুরী মহাশয় এই পদে যোগদান করে। নবকুমার ভট্টাচার্য মহাশয়ের সভাপতিত্বে বিদ্যালয় জেলা স্তরের মধ্যে নির্মল বিদ্যালয় রূপে স্বীকৃতি লাভ করে। সংস্কৃতির এই ধারা আজও বর্তমান।